আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের আরেকজন স্টুডেন্টের সাথে, আমাদের স্টুডেন্ট দীপু। দীপু রিসেন্টলি ইউএসএ ভিসা পেয়েছে। দীপু কংগ্রেচুলেশন ভাই, কেমন লাগছে ভিসা পেয়ে? ইউএসএ অনুভূতি তো বলে ভাষা শেষ করতে পারবো না, অনেক আনন্দিত, অনেক উৎসাহিত যে ভিসা ইউএসএ, যে স্বপ্নের কান্ট্রি ইউএসএ, হাইয়ার স্টাডিজ জন্য যাইতেছি, অনেক আনন্দিত। অবশ্যই দীপু, তোমার ফুল নামটা, তোমার অ্যাড্রেসটা যদি একটু বলো কোথায়। আমি আব্দুল মাজেদ দীপু, সিলেট বিয়ানীবাজার। আমাদের বিয়ানীবাজার থেকে মানে আরো অনেকগুলো লোক গেছে, বিয়ানীবাজার থেকে অনেকে আসছে, অনেকের ভিসা হয়ে ওনার চলে গেছে, অনেকে রয়েছে ইন্টারভিউ এর জন্য ওয়েট করে আছে। তো দীপু, আমরা আমাদের সাথে একটু তোমার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করবো। জি, আমি এসএসসি পাস করেছি 2009, এইচএসসি 2011-তে, এবং ডিগ্রিটা করেছি 2014-তে, এবং আমি মাস্টার্স দিয়েছিলাম 2016, এবং আমার রিসেন্টলি এলএলবি কমপ্লিট হয়েছে। আমি সিলেক্ট ল কলেজ থেকে এলএলবি কমপ্লিট করেছি। আচ্ছা ঠিক আছে। সো তোমার হচ্ছে লাস্ট কমপ্লিট হয়েছে এলএলবি? হ্যাঁ, এলএলবি। তুমি কোন সাবজেক্টে যাচ্ছ এই সাথে? আমি যাচ্ছি কারেকশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস সাবজেক্টই আমার এলএলবি সাবজেক্ট। ওকে, সো তোমার তোমার যেটা হচ্ছে যে তোমার একাডেমিকের সাথে মিল আছে যে সাবজেক্টে যাচ্ছ। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে এই 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 সাবজেক্টে অনেক তেমন এক্সপার্ট লোক অ্যাডভোকেট নাই, তাই সেই জন্য আর কি এই সাবজেক্ট নিয়ে আমি এলএলবি করতে যাচ্ছি। ডেফিনেটলি ক্রিমিনাল জাস্টিস কিন্তু আসলে খুব ডিমান্ডেবল সাবজেক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। সো দীপু, একটু বলবা যে তুমি পিনাকেলের সাথে সন্ধান পাইলে কেমন? পিনাকেলের পিনাকেলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে 2017 থেকে। 2017-তে আমাদের ফ্রেন্ড দুইজন, ওরা কানাডাতে গেছিলো, ওদের মাধ্যমে পিনাকেলের সাথে পরিচয়। এরপরে আরও একজন ফ্রেন্ড কানাডা এবং ইউএসএতে গেছে, রিসেন্টলি আরও দুইজন ফ্রেন্ড ইউএসএতে গেছে, সাথে আমি, ওরা আমাকে ইন্সপায়ার করছে যে পিনাকেলে আসার জন্য, সেই জন্য পিনাকেলে আসা সাকসেসফুল হওয়া। ওকে, সো একটু বলবো যে আমাদের সার্ভিস কি ভালো ছিল? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল, এজন্যই তো আজকে শুধু আমি না, আমার রিলেটিভ যারা রয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, ওরা অনেকে আসছে, আবার অনেকে আসতেছে শুধুমাত্র সার্ভিসের কারণে। সার্ভিসের কারণে আজকে একের পর এক আমরা সাকসেসফুল হইতেছি পিনাকল পরিবার, সেজন্য এক সবার আসা এখানে। থ্যাংক ইউ ভাই। এবার আমরা যাবো একটু যে আসলে এমবেসি ইন্টারভিউটা সবাই জানে যে খুব গুরুত্বপূর্ণ। সে এমবেসিতে তোমার ইন্টারভিউ কত সময় ছিল এবং কোন কাউন্টারে পড়ছিল এবং কী কী প্রশ্ন করছিল একটু ডিটেলস বলবো আর কি। আমার ইন্টারভিউ ছিল 17 তারিখে, এই 17-ই আগস্ট। হ্যাঁ, 17-ই আগস্ট। আমার ইন্টারভিউ কাউন্টার নাম্বার ছিল 8, 8 নাম্বার কাউন্টারে ছিলাম। আমার ইন্টারভিউ সময় ছিল 2 থেকে 2.5 মিনিট হবে। তবে আমাকে যেগুলো প্রশ্ন করছে ওইগুলো তেমন হার্ড ছিল না, নর্মালি যেগুলো সবাইকে করে ওইগুলো। আমাকে প্রথমে বলছিল যে ফিউচার প্ল্যান, তারপরে বলছে যে এই কলেজটা কেন চয়েস করেছিলাম, যে সেটা ক্রেডিট তো আপনারই ভাই, চয়েসটা করার, এই কলেজটা চয়েস করে দেওয়ার জন্য। তারপরে বলছে যে আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে দিবে, এবং বাবার পেশাটা কি, সাথে জানতে চাইছি যে আমি ট্রাভেল হিস্টোরি ছিল কিনা, এই শেষ। তারপরে আমাকে আলহামদুলিল্লাহ। সুদীপ, এখন একটু কষ্ট করে ভিসাটা দেখাবা যারা দেখছে তাদের জন্য। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। সুদীপ, এখন আমরা একটু জানতে চাইবো যে আমাদের পিনাকেল থেকে যে ট্রেনিংটা তোমার দেওয়া হয়েছিল ইন্টারভিউর ব্যাপারে, এটা কি গুড এনাফ ছিল কিনা? পিনাকেল থেকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে এটা বেস্ট একটা ট্রেনিং ছিল। এখান থেকে তো আইডি নিয়ে আমি আজকে ইন্টারভিউয়ে ফেস করে সাকসেস হয়ে এসেছি। এখানে একের পর এক সবার কাছে তো একবার করে ইন্টারভিউ দিতে হয়, কারণ এটাই পিনাকেলের নিয়ম, যার যে উইকনেস আছে সবাই একটা সাজেস্ট করে এটা সলভ করে দেয়, সেটা নিয়ে আমরা এমবেসিতে ফেস করি, তার জন্য আজকে সবাই একে পর এক সাকসেসফুল হয়ে আসতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। সো দীপু, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। যারা এতক্ষণ কষ্ট করে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই কষ্ট করে দেখার জন্য। পাশাপাশি বলে রাখি, যদি আপনারা কেউ ইউএসএ এর ব্যাপারে অ্যাপ্লাই করতে চান, আমরা মনে করি আমরা পিনাকেল থেকে যদি ফাইল প্রসেস করেন, ভিসার গ্যারান্টি না দিতে পারলে এতটুকু কনফার্ম করতে পারি যে আপনার ফাইলটি অ্যাকুরেট হইতে প্রসেসিং হবে। পাশাপাশি আমরা কিন্তু আরও অনেকগুলো দেশের প্রসেসিং করি, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে সহ অনেকগুলো দেশের প্রসেসিং করি। সো যদি মনে করেন যে পিনাকেল আপনার বাইরের ব্যাপারে সাপোর্ট দিতে পারবে, তাহলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে এক্সেপ্ট ফ্রাইডে, আর সব দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ওপেন থাকি। আমাদের অফিস যে কোনো সময় ভিজিট করতে পারেন, ভিজিটের জন্য কোনো প্রায়র অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই,
যে কোনো সময় চলে আসতে পারেন। পাশাপাশি আমার সবগুলো ভিডিওতে আমি যে মেসেজটা দিয়ে থাকি, আমরা সরি একটা মেসেজ থাকে আমাদের পিনাকেল থেকে, আসলে আমাদের পিনাকেলে 14 জন স্টাফ আছে এবং আমাদের বর্তমানে আমরা মোর দ্যান 1000 স্টুডেন্টের ফাইল প্রসেস করছি। সো সবগুলো ফোন রিসিভ করা আমাদের পক্ষে আসলে ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি ফোন কল রিসিভ করতে, তারপর অনেক অনেক কল আনআনসার থেকে যাচ্ছে। সো আশা করি আপনারা যারা কল দিয়ে আমাদের পাচ্ছেন না, তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। আসলে এটা আমরা চেষ্টা করছি ফোন কল রিসিভ করতে, কিন্তু তারপরেও সব কল ধরা পসিবল হচ্ছে না, বিকজ হচ্ছে যে ফাইলগুলো অনগোয়িং প্রসেসে আছে সেগুলোর ইম্পর্টেন্স আমাদের কাছে অনেক বেশি নতুন ফোন কলের চেয়ে। আমরা সবসময় চেষ্টা করি, আপনারা দীপুর কাছ থেকে শুনলেন যে আমরা প্রত্যেকটা কাউন্টারে একটা স্টুডেন্টের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করি। আমরা একটা স্টুডেন্টের জন্য চেষ্টা করি যে তার কোনো অ্যাঙ্গেলের জন্য তার কোনো ল্যাকিং যেটা আছে সেটা আমরা দূর করার চেষ্টা করি। সো আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ হচ্ছে যার ফাইলটা আমাদের মাধ্যমে প্রসেস করছি, যার টাকা ইনভেস্ট অলরেডি করা হয়ে গেছে, তার প্রায়োরিটিটা আগে। তারপরেও আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা আরও ফোন কল বেশি বেশি ধরার চেষ্টা করব। তারপর যদি আপনার ফোনটি না ধরে থাকে, আশা করি আমাদেরকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।